রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে আগামী 25 থেকে 26 অগস্ট দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়াং জনজাতিদের চিরাচরিত 21তম রাজ্যভিত্তিক ব্রুং সংগ্রমা পূজা। সাদির বাজার মহকুমার দখলসিং রিয়াংপাড়ায় হবে এই রাজ্যভিত্তিক সংগ্রমা পূজা। রিয়াং জনজাতিতে দেবদেবীদের পূজার্চনার পাশাপাশি থাকবেন দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিতি থাকার জন্য বার্তা পৌঁছে দিতে এবং এই মেলায় তাৎপর্য তুলে ধরে আজ এক সাংবাদিক সম্মেলন করলেন ব্রুং সংগ্রমা মথত সমাজের সংস্থার জেনারেল সেক্রেটারি খানারম রিয়াং সহ অন্যান্যরা। কোনো মতে ব্রু তো ফাওয়াংকে যারা চিনি হিন্দুজন তথা সনাতনী সঙ্গে বচিনি সংগ্রমা বা অবশ্যই অবশ্যই যখন খেলাই তো আমার সংগ্রমা পূজা তুমি চিনি কুলদেবী তুমি এক সময় বচিনি বা অপরিহার্য যখন আছে গে হিমন জেলা চুং খেয়েও আবম বই সংগ্রমা পূজা নচুং বন নকু খেয়েও পারাবই খেয়েও এবং তারপরে খেয়েছুঁ এই 21তম চুং স্টেট লেভেল সংগ্রমা পূজা চুং তাকলে খেতো আমার বউ স্টেট লেভেল সংগ্রাম পূজাব যত নতে হ্যাঁ তুমি খাবে কুয়াকে কাবাবো না ফাইফাই দিয়ে যত এরকম কোনো ধর্ম তুইয়ে ধর কোনো রাজনীতি তুইয়া কোনো ধর্ম ফুক্র রাজনীতি ফুক্র যত ব্লু হ্যান্ডমা সো নট অনলি ব্লু যত দফানি ব্লু রো ফাইয়ে চুন সাহায্য সহায়তা খেপে নিয়ে তুমি খাবে খুব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।